নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নিউ লাইটে স্বাগত। নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে এক নতুন একটা জব নোটিফিকেশান আছে ওয়েস্ট বেঙ্গলের। এটি RSBY মানে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে জব নোটিফিকেশান বেরিয়েছে পুরুলিয়াতে, তারই একটি ভিডিও নিয়ে চলে দেখে নিন এই ভিডিওতে কী আছে। এটি দুটো পোস্ট আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল আর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি, দুটি পোস্টের একটি একটি করে ভ্যাকেন্সি আছে এবং এর বেতনক্রম হচ্ছে 16,860 থেকে 860 টাকা। আর দুটোতেই মানে একটি একটি করে ভ্যাকেন্সি আছে। আর এর এডুকেশান কোয়ালিফিকেশান আছে, প্রথমটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অব হসপিটাল, যেটা পোস্ট গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট আর PGDGHM, আর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরে পোস্ট গ্র্যাজুয়েট উইথ দ্য কম্পিউটার নলেজ। আর ডিজায়াবল দিয়েছে যদি কেউ এখানে বেশি কম্পিউটার অ্যাপ্লিকেশান, এখানে যেমন প্রথমটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটালের ক্ষেত্রে ডিপ্লোমা অর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এসব থাকলে তারা ডিজায়াবল অগ্রাধিকার পাবে। আর এটার গ্রাম সেবক যোজনার ক্ষেত্রে এটা হচ্ছে এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই নিয়োগটা হয় সেইখান থেকেই, এখান থেকে হসপিটাল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে দুটো যে পোস্ট আছে তার দুটোর ভেরিয়াস পরীক্ষার জন্য ভেরিয়াস সিলেকশন পদ্ধতি রেখেছে, একটু দেখে নেওয়া যাক। প্রথমটার জন্য রিটার্ন এক্সামিনেশান হবে 75 মার্কসের আর কম্পিউটার টেস্ট 20 মার্কসের আর পার্সোনাল ইন্টারভিউ 5 মার্কসের। আর দ্বিতীয় এক্সামটার জন্য যেটা আইটি কোঅর্ডিনেটর আইটি, তার জন্য 70 মার্কসের রিটার্ন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট থাকবে 25 মার্কসের আর 5 নম্বর থাকবে ভেরিফাই মানে ইন্টারভিউর জন্য দুটোরই ক্ষেত্রে। এটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দিয়েছে 26/11 আর 5টা পর্যন্ত, আর স্টার্ট হচ্ছে 12/11/2018 থেকে। এটা অনলাইনে মাধ্যমে ফর্ম ফিল আপ হবে আর www.purulia.nic.te গিয়ে এইখানে ফর্ম ফিল আপ হবে। আর এখানে যেটা দিয়েছে ফর্ম ফিল আপের সময় যেটা মাথায় রাখতে হবে, এখানে উইলিং ক্যান্ডিডেট যেটা বলে যে পয়েন্টটা করেছে, 3 নম্বর পয়েন্টটা এখানে বলেছে কী কী লাগবে, ভ্যালিড আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আর এডুকেশান কোয়ালিফিকেশান যার যেটা আছে সেটা দিয়ে দিতে হবে, আর ডিপ্লোমা যদি কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট বা ডিপ্লোমা যেটা আছে সেটাও অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তার সঙ্গে ক্যান্ডিডেটের সিগনেচার যেমন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে লাগে সেটাও জেনারেট করতে হবে, আর পারমানেন্ট ফটোগ্রাফি আইডি প্রুফ দিতে হবে। এইগুলোই দিয়েছে অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলোই দিয়েছে। আর কপি ফরওয়ার্ড ইনফরমেশান এখানে যে ওয়েস্ট বেঙ্গল এখানে যে এই ডিটেলসটা বিভিন্ন পুরুলিয়ার যে সাইট আছে NIC.in-এ সেইখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। আর এটা যদি যদি কেউ PDFটা ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি PDFটা তাকে দিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।